আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম একদম নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। শহরে জীবনযাপন করতে গিয়ে কিন্তু আমরা এইসব গ্রামীণ পিঠার নামই ভুলে গিয়েছি, তো আমি আজকে দেখাবো একেবারে গ্রামীণ উপায়ে এই পিঠা তৈরির রেসিপি। আজকের আইটেমে থাকছে তিল দিয়ে তৈরি দু ধরনের পিঠার রেসিপি। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে তিল দিয়ে পিঠা তৈরি করতে হয়। পিঠার নামই যখন তিল পিঠা, তখন এর প্রধান উপকরণ হিসেবে লাগবে তিল। আমি এখানে 500 গ্রাম তিল নিয়েছি, এটা খাওয়ার তিল। আর এই তিলটা সাধারণত মুদি দোকানে পাওয়া যায়। তিলটা প্রথমে প্রসেসিং করতে হবে, এজন্য চুলায় প্যান বসিয়ে দিতে হবে এবং প্যানটা হালকা গরম হয়ে আসলে তিল দিয়ে দিতে হবে। তিলটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। যখন দেখবেন তিলটা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবং তিলটা ভাজা হয়ে গিয়েছে, তখন এটা কড়াই থেকে নামিয়ে একটা কুলা বা অন্য কিছুর উপরে রাখতে হবে। তবে কখনোই প্লাস্টিক জাতীয় কোনো কিছুর উপরে রাখবেন না। এবার এটা পাটাই অথবা ব্লেন্ডারে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে, এবং এটা কিন্তু একেবারে মশমশে অবস্থায় করতে হবে। তিলটা সম্পূর্ণ গুঁড়া করে নিয়েছি, এখন আমি এর মধ্যে কিছু মুড়ি অ্যাড করব। আর এর জন্য মুড়িটাও আমি পাটায় বেটে নিয়েছি। এখন তিল ও মুড়ি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তিলের সাথে লাগবে নারিকেল, আমি এখানে 2 নারিকেল ভেঙে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এখন তিল ও মুড়ির মিশ্রণের সাথে নারিকেলও অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি 500 গ্রাম চিনি, আমি একটু চিনি কম খাই তাই কম নিয়েছি। যদি কেউ মিষ্টি পছন্দ করেন তবে অবশ্যই বেশি বাড়িয়ে নেবেন। এখন তিলের পুরটা তৈরি করে নিতে হবে। আর এর জন্য কড়াইতে অল্প একটু পরিমাণ, একদমই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি তিল, মুড়ি ও নারিকেলের মিশ্রণটি ঢেলে দিয়েছি। এর মধ্যে যে চিনিটা আমি রেখে দিয়েছিলাম, এখন সেই চিনিটা অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু এই মিশ্রণটিকে অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া করলে চিনি গলে পানি বের হবে, আর এই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেখুন, মিশ্রণটি থেকে একেবারেই পানি শুকিয়ে গিয়েছে এবং একটা আঠালো ভাব তৈরি হয়ে গিয়েছে। এরকম হলে বুঝতে হবে যে মিশ্রণটি একেবারে রেডি। এ সময় পুরটা চুলা থেকে নামিয়ে নিতে। পুর তো রেডি হলো, এখন খামির তৈরির পালা। খামির তৈরির জন্য আমি কড়াইতে 500 গ্রাম পানি অ্যাড করেছি, আর এই পানিটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়িটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি চাউলের গুঁড়িটা একবারে সম্পূর্ণ দিয়ে দিইনি, আমি 2 বারে চাউলের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু এর নিচে লেগে যেতে পারে, এজন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এখন খামিরটা খুব ভালোভাবে মথে নিতে হবে। অবশ্যই ঠান্ডা করে মথে নিবেন, নইলে কিন্তু হাত পুড়ে যাবে। তিল পিঠা খুবই সুস্বাদু বলে আমরা একটু বেশি পরিমাণ পিঠা তৈরি করছি, আর এর জন্য আমাদের খামিরটাও কিন্তু অনেক বড়। বেশ কিছুক্ষণ ধরে খামিরটা ভালোভাবে মথে নিয়েছি, এখন এটাকে ছোট ছোট কয়েক ভাগে ভাগ করে নিয়েছি। আর ঠিক এরকম পাতলা করে, একদম পাতলাও না একদম মোটাও না, ঠিক এরকমভাবে রুটি বেলে নিতে হবে। এখন যে কোনো গোল একটা গ্লাস বা অন্য বাটি দিয়ে এরকম পিস করে কেটে নিতে হবে। এখন রুটির পিসগুলোর মধ্যে পুর দিয়ে দিতে হবে এবং পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখ বন্ধ করতে হবে। ভালোভাবে মুখ বন্ধ করার জন্য আমি এখানে কিছু হালকা পরিমাণ ডিজাইন করে দিচ্ছি। 2 রকম পিঠা হবে তাই 2 রকমের ডিজাইন করব। এই পিঠাগুলো সম্পূর্ণ আমি এরকম ডিজাইন করেই মুখ বন্ধ করব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মুখটা বন্ধ করছি? এমনভাবে বন্ধ করছি যেন একেবারেই মুখ না খুলে যায়। এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। প্রথম প্রসেসে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পিঠা ছেড়ে দিয়েছি।
পিঠা দেওয়ার পর যখন দেখা যাবে পিঠার অপর পিঠ হালকা বাদামি হয়ে এসেছে, তখন এগুলা উল্টিয়ে দিতে হবে। সবগুলো পিঠা আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি হয়ে আসে। পিঠা ভাজতে ভাজতে একটা টিপস দিয়ে দিই, আর সেটা হচ্ছে পিঠার রুটিটা কিন্তু একদম মোটাও না একদম চিকনও না, এরকম করতে হবে। যদি বেশি মোটা করেন তাহলে কিন্তু খেতে একদমই খারাপ লাগবে, মনে হবে যেন আপনি রুটির সাথে তিল খাচ্ছেন। আবার যদি একদম পাতলা হয় তাহলে কিন্তু পিঠাটা কড়াইতে দেওয়ার পরপরই ছিঁড়ে যাবে। তো আমার কড়াইতে দেওয়া সব পিঠাগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দুই পাশ একদম বাদামি রং ধারণ হয়ে আসলে আমি এগুলা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বাকি পিঠাগুলাও একে একে ভেজে নিচ্ছি। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন পিঠাটা কেমন মুচমুচে হয়েছে। কেউ না খেয়ে থাকলে একবার খেলে কিন্তু এই পিঠাটার স্বাদ বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু তিল পিঠা। এখন তৈরি করব তিল পিঠার দ্বিতীয় আইটেম। এজন্য আমি সেম প্রসেসে রুটি বেলে নিয়ে ছোট টুকরা করে তার মধ্যে পুর দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি। এই পিঠাগুলো আমি ভাপে দেব, সেজন্য চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে এবং হাঁড়ির অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে পানিটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন এর মুখে একটা নেট বেঁধে দিয়েছি। আর নেটের উপর পিঠাগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে যে কোনো পাত্র দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর পিঠাটা প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। 10 মিনিট পর পিঠাটা সিদ্ধ হয়ে আসলে পিঠার উপর হালকা পানি ছিটিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে খুঁতি দিয়ে তুলে নিতে হবে। খুঁতি দিয়ে যদি কেউ না পারেন তাহলে চামচ ব্যবহার করতে পারেন, তবে এ সময় পানি ছিটিয়ে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে আস্তে আস্তে পিঠাগুলো উঠিয়ে ঠান্ডা করতে হবে। তো এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাটা কিন্তু গরম গরমের চেয়ে একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো ফ্রেন্ড, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার তিল দিয়ে তৈরি দুইটি পিঠার আইটেম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। এ ধরনের আরও রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ।